জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আফদল না উত্তম না সাহাবা জিজ্ঞাসা করলেন কলু ওয়ালাল জিহাদ ইয়া রাসুল আল্লাহ জিহাদ করাও কি জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে উত্তম নয় কলা রসুল বললেন ওয়ালাল জিহাদ জিহাদ করাও জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে উত্তম না ইল্লা রজুরুন খরাজাই ওখাতির বিনাফসিহি ওয়ামা আলিহি ফলাম ইয়ার জিয়া কিন্তু যে ব্যক্তি নিজের যান মাল নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায় সেই ব্যক্তি ব্যতীত ফির শুধু তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম সাধারণ জেহাদ করার চেয়েও উত্তম আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয় শুধু তাই নয় সুরানে দারিমি সতেরোশো চুয়াত্তর নং হাদিস ইবনু আব্বাস থেকে বর্ণিত রসুল বলেন মামিন আমালিন আজকা ইন্দি আজা ওয়াজাল ওয়ালা আউজামা আজরান মিন খৈরিন ইয়া আমালুহু ইয়া আমালুহু ফিল আশিল আদহা রসুল বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল চেয়ে অন্য কোন আমল আজকা তথা পবিত্র না এবং বেশি সাওয়াবের না সাহাব জিজ্ঞাসা করলেন কেলা প্রশ্ন করা হলো ওয়ালাল জিহাদু ফি সাবিল্লা ইয়া রাসুল আল্লাহর রাস্তায় জেহাদ করাও কি বেশি সাওয়াবের না বেশি পবিত্র আমল না জিলহজ মাসে প্রথম দশ দিনের চেয়ে রসুল বলেছেন ওয়ালাল জিহাদু ফি ইল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ রাস্তায় জিহাদ করাও বেশি সওয়াবের আমল নয় বেশি পবিত্র আমল নয় উত্তম আমল নয় জিলহজ মাসে প্রথম দশ দিনের আমলের চেয়ে তবে ইল্লা রজন খরাজা বিন সিহি ওয়ামা আলিহি ফালাম ইয়ার জামিন জা আলীকে বিশাই যে ব্যক্তি নিজের যান মাল নিয়ে ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তি ব্যক্ত তাহলে এই দুই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে দিনের মধ্যে বছরে বছরের দিনের মধ্যে সবচেয়ে বেশি উত্তম আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল এর চেয়ে অন্য কোনো দিনের আমল বেশি উত্তম না এমনকি জেহাদ করার চেয়েও উত্তম আমল হচ্ছে বেশি স্বভাবের আমল হচ্ছে বেশি পবিত্র আমল হচ্ছে এই যে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল প্রিশুদি এখন আমরা কি কি আমল করব জিলহজ মাসের এত গুরুত্বের কথা আমরা শুনলাম এখন আমরা কি কি আমল করতে পারি কোরআন হাদিস পড়ে দেখলাম যে কোরআন হাদিসের মধ্যে তিন ধরনের আমলের কথা বর্ণিত হয়েছে আমরা তিনটা আমল করতে পারি এক নাম্বার জিলহজ জিলহজ মাসে আমাদের প্রথম এবং প্রধান আমল হবে সুয়াম পালন করা রোজা রাখা আমরা রোজা রাখবো কারণ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম জিলহজ মাসে রোজা রাখতেন যেমন আবুদাউ শরীফ হাদিস নাম্বার দু হাজার চারশো সাত্রিশ নং হাদিস কানা রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইয়াসুম উদ্দিস আজিল হজ্জাতি অর্থাৎ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম জিলহজে প্রথম নয় দিনে রোজা রাখতেন শুধু তাই নয় নাসাই শরীফ হাদিস নাম্বার দু হাজার তিনশো বাহাত্তর নং হাদিস আন্না নাবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কানা ইয়াসুম ইউমা আসুর ওয়াতিস আমিন জিল হজ্জাতি অর্থাৎ নিশ্চয়ই নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইউমা আশুরা আশুরার দিন রোজা রাখতেন এবং জিলহজ মাসের প্রথম দশ দিনে রোজা রাখতেন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন অতএব আমাদের প্রথম এবং প্রধান আমল হবে আমরা রোজা রাখব কিন্তু এখন কথা হচ্ছে রোজা রাখলে লাভ কি উপকার কি সওয়াব কি হবে কতটুকু সওয়াব হবে প্রিয় এ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিস নাম্বার সতেরোশো আঠাশে বলেন ওয়া সুয়ামা ইয়াউমিন ফিহা লায়াদিল সুয়ামা সানাতিন ওয়া ফিহা বিলাইলাতিল কদর রসুল বলেন জিলহজ মাসে প্রথম দশ দিনের এক একটা রোজা এক একটা বছর রোজা রাখার সমান আল্লাহ সবাব দিবে সুহান আল্লাহ শুধু তাই নয় ফিহা বিলাই কদর লাইলাতুল কদরের এক একটা রাতের ইবাদতে না এই যে জিলহজ মাসের প্রথম দশ দিনের এক একটা রাতের ইবাদতের সবাব লাইলাতুল কদরের ইবাদতের সবাব আল্লাহ তালা দান করবে সুবাহান আল্লাহ তার মানে আপনি যদি জিলহজ মাসের প্রথম নয় দিন বা দশ দিনের মধ্যে এক একদিন যদি রোজা রাখেন আপনি পুরা বছর রোজা রাখলে যে সওয়াব হতো সেই সবাব আল্লাহ তালা এই একটা রোজা রাখার বিনিময়ে আপনার আমল নামার অ্যাকাউন্টে দান করবে আর যদি জিলহজ মাসে প্রথম দশ দিনের একটি রাত যদি আপনি জেগে থাকেন ইবাদত করেন লাইলাতুল কদর ইবাদত করলে যে সওয়াব হতো সেই সবাব আল্লাহ তালা আপনার আমল নামার অ্যাকাউন্টে দিবে প্রিয় সুধি যেহেতু এত ফজিলতের কথা এসেছে রসুল নিজেও রোজা রাখতেন অতএব আমরা রোজা রাখবো বিশেষ করে ইয়ৌমা আরফা আরফার দিন তথা ঈদ কুরবানির ঈদের আগের দিন নয় জিল হজের দিন আমরা অবশ্যই অবশ্যই রোজা রাখবো কারণ এই রোজার প্রতি রসুল ইসলাম বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন যেমন সহি মুসলিম এগারোশো বাষট্টি নং হাদিস ওয়াসুইলা আনসৌম ইয়ৌমি আরফাতা রসুল আসলাম থেকে ইয়ৌমা আরফা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো ফাঁকা আলা রসুল বলেন ইউকাপ ফারুসানাতাল মা দুইয়াতা ওয়াল বা কিয়া রসুল বলেছেন যে এই জিলহজ মাসের নয় রোজা রাখলে আগত এক এক বছর বছর বিগত মোট দুই বছরের জন্য কাফারা হয়ে যাবে গুনা কাল্লা মাফ করে দিবে সুবাহ প্রিয় সুদী যেহেতু এতই বেশি স্বভাবের কথা একটা রোজা রাখলে আগত বিগত দুই বছরের গুণা মাফ অতএব আমরা এই রোজাটা অবশ্যই অবশ্যই রাখবো ইনশাল্লাহ প্রিয় সুদী তাহলে আমাদের প্রথম এবং প্রধান আমল হচ্ছে আমরা সুইম পালন করবো রোজা রাখবো দুই নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি জিকির করব কারণ রসুল সাল্লি ওয়া বলেছেন বেশি বেশি জিকির করতে মোস্তাদা আহমদ হাদিস পাঁচ হাজার চারশো ছেচল্লিশ রসুল বলেন মা মিন আয়ামিন আহব্বু ইহি মিন আল আমি ফি হিনা মিন হাদিলামিল আস আকুফি হিননা মিনা তাহলিল ওয় তাক ও তাহমিদ রসুল বলেন যে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোনো আমল আল্লাহর কাছে প্রিয় না মাহবুব না অতি প্রিয় না বেশি সওয়াবের না অতএব তোমরা এই জিলহজ মাসের প্রথম দশ দিনে ফাঁক সিরু তুম ফি হিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ তোমরা বেশি বেশি তাহলিল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আল্লাহু আকবার পড়ো এবং আলহামদুলিল্লাহ পড়ো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিকির করতে বলেছেন অতএব আমাদের দুই নাম্বার আমল হবে আমরা এই দশ দিনের মধ্যে বেশি বেশি জিকির করবো অর্থাৎ লাহা ইল্লাহ আল্লাহ একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব রসুল ইসলাম করতে হুকুম করেছেন আদেশ করেছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন অতএব আমরা জিকির করব। তিন নম্বর আমল হচ্ছে আমরা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানির দিন গরু জবে পর্যন্ত আমরা চোল এবং নখ ইত্যাদি কাটা থেকে সাটা থেকে আমরা বিরত থাকবো কারণ রসুল বলেছেন সাহি মুসলিম উনিশশো সাতাত্তর নং হাদিস ইদা রো আলা তুম হিলাল তোমরা যখন জিলহজ মাসের যখন হিলাল তথা চাঁদ যখন দেখবে ও আর দা আহাদুকুম আই এবং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছে পোষণ করেছে ইচ্ছে পোষণ করে ফাল আন শাহ আরিহি ও আরিহি সে যেন নিজেদের চুল এবং নিজের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে বৃহস্পতি দেখুন এই হাদিসের রসুল বলেছেন যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছে পোষণ করে সে ব্যক্তি যেন নোখ এবং চুল কাটা থেকে বিরত থাকে কেন বিরত থাকবে বা কুরবানি যারা করতে ইচ্ছে করে শুধু কি তারাই না আপনার যদি করে দেখেন আবুদাউ শরীফ দু হাজার উনানব্বই নং হাদিস নাসাই শরীফ চার হাজার তিনশো সত্তর নং হাদিস সেখানে উল্লেখ আছে এক সাহেব বলছেন ইয়া রসুল্লাহ আমার তো কুরবানি করার সামর্থ্য নাই রসুল বলেছেন তাহলে তুমি চুল কাটা থেকে নখ কাটা থেকে বিরত থাকো মানে গরু জবে পর্যন্ত যদি বিরত থাকতে পারো তাহলে কুরবানি করলে যেই সবাব সেই সবাব আল্লাহ তালা তোমাকে দিবে সুবাহ আল্লাহ প্রিয় তাহলে কুরবানি করি বা না করি আমরা সকলেই জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানির দিন পশু জবেহ পর্যন্ত আমরা নখ তারপরে যে কোনো পশম চুল গুপ ইত্যাদি কাটা থেকে আমরা বিরত থাকবো যদি থাকতে পারি এমনটা যদি করতে পারি তাহলে কুরবানি করলে যে স্বভাব আপনি আমি কোরবানি করার সামর্থ্য না থাকলে কুরবানি না করেও আল্লাহ কুরবানি করার দান করবে সুবাহান আল্লাহ প্রিয় সুদি তাহলে তিনটা আমল এক নাম্বার সুয়াম সাধনা করা রোজা রাখা দুই নাম্বার বেশি বেশি জিকির করা তিন নাম্বার। পশম তারপরে চুল বুক নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা ফিরসদি আমরা এই তিনটা আমল বেশি বেশি করবো ইনশাল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম নয় কিংবা দশ দিনে বেশি বেশি উক্ত আমলগুলো করবার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা সালাম আলাইকুম